এবং আমাদের কোম্পানির ফাউন্ডার ডেটা ডক্টর লিম সুইজিন এবং সার্জা কর্তৃক আয়োজিত আমাদের মাই বিজনেস ক্লাবের সমস্ত গ্রেট পার্সন সবার জন্য প্লিজ করতাম। আমি সংক্ষিপ্তভাবে জীবনে বলার মতো গল্প সময় তিন মিনিট কি বলবো, একটি কথাই বলি। আমি ট্রেডিশনাল বিজনেস সৌদি আরবে করছিলাম, যখন 2003 সালে একজন ভাই আমার কাছে ডিএক্সএলের প্রোডাক্ট বিক্রি করতে আসছিল, তো উনি আমাকে বিজনেস করার জন্য অফার করছিল। আমি কিন্তু ওনার কথাটা প্রাধান্য দিই নাই, কিন্তু সেই দিন থেকে যদি আমি বিজনেসটার সাথে অ্যাটেন্ড করতাম তাহলে ট্রেডিশনাল বিজনেসের সে আজকে আমি নেটওয়ার্কিং বিজনেসে অন্যতম একজন লোক। তো আমার মেসেজটা এই জন্য আপনাদেরকে দিচ্ছি, যারা এখানে নতুন আছেন এবং পুরানো আছেন এবং গ্রেট পার্সন লিডার পার্সন আছেন, আপনাদেরকে একটা কথাই বলি, সারজা অফিসে বিগত 5-7 বছর আগে অনেক বাংলাদেশি লোক লিফটের সিঁড়ি দিয়ে উড়ি আবার নেমে যাইতেন, দেখতেন এটার ভিতরে কান্দুরা ফরা অনেক আরবি, ভয়ে কিন্তু অফিসে ঢুকতেন না। এই বিষয়টা আপনারা অনেকে জানেন, কিন্তু আজকে সেই অফিসে অসংখ্য বাঙালি লিডার। শুনেন, ডিএক্সএলের সবচেয়ে বড় মেসেজ আমি আপনাদেরকে এটাই দিতেছি, আপনারা এখানে যারা আছেন ভাই বন্ধু আত্মীয় স্বজন শুধু তারা, আপনারা সাকিবুল হাসানের জন্য বহির্বিশ্বের বড় বড় প্লেয়ারদের জন্য অনেক হাতে তালি দিয়েছেন, কিন্তু এ ডিএক্সএল অফিসে যারা সফল হয়েছেন তাদের জন্য সর্বপ্রথম হাতে তালি পাইছেন। ইয়েস অর নো? ইয়েস। তো বাংলাদেশে যখন আপনি যাবেন আপনি বলতে পারবেন এই মেসেজটা আপনারা অনেকে পাইছেন অনেকে পান নাই, বাংলাদেশে যে আমাদের ডিএক্সএন ফ্যাক্টরি হইতেছে এটা তো আপনারা জানেন। ইভেন কি আমাদের গ্রেট পার্সন বিগ গ্রেট পার্সন মিস্টার হারুনুর রশিদ সাহেব ডেটো ডক্টর লিম সুইজেন দিয়ে এটা কি ঘোষণা দেওয়া হয়েছে, এটা আপনারা দেখছেন ভিডিওটা। আপনারা বলতে পারবেন বাংলাদেশে যখনই যান এটা আমার ফ্যাক্টরি, আমার কোম্পানি, এই ফ্যাক্টরিতে আমি পার্টনারশিপ আছি, ওইভাবে আপনারা বিজনেসটা করেন। একটা কথা বলি আপনাদেরকে, ডিএক্সএন বিজনেস এমনভাবে করেন আপনারা যে আজকে চাকরিতে আছেন চাকরির কথা যেন ভুলিয়ে যান। অবশেষে একটি কথা বলি যায়, আমেরিকার একজন বৈজ্ঞানিক তার জীবনের বিষয় নিয়ে গবেষণা করতে করতে তার যে বিয়ের বয়স শেষ হয়ে যাইতেছে উনি ভুলে গেছে, অবশেষে বিয়ে কি জিনিস জানার জন্য সেই বিজ্ঞানী বিয়ে করেছে, বিয়ের পরে সে বিজ্ঞান কি সেটা ভুলিয়ে গেছে। এতে করে আপনাদেরকে এই মেসেজটা এই জন্য দিছি, ডিএক্সএল এমনভাবে করেন আপনাদের চাকরির কথা যেন আপনারা ভুলে যেতে হয়। এখানে অসংখ্য লিডার আছে যারা ডিএক্সএলের পয়সা দিয়া এখনও ফ্যামিলিতে স্বতঃস্ফূর্তভাবে সবাই তো চলতেছে এবং পাড়া প্রতিবেশীদেরকে সহযোগিতা করতেছে। ডিএক্সএলের এমন একজন লিডার আছে, 8-20 তারিখে আমাদেরকে উনি দেখাবে, উনার নাম মিস্টার দেলোয়ার সাহেব। উনার ডিএক্সএলের অংশ দিয়া 2-2টা সদকায়ে জারিয়া হিসাবে এতিমখানা নাকি মাদ্রাসা দুটা চালাইতেছে। আপনারা বুঝেন ডিএক্সএল থেকে উনি কী পরিমাণ পয়সা কামাইতেছে। শুনেন, সবচেয়ে আমাদের বড় রোগ হইলো কি জানেননি, আমরা যখন কাউকে ইনভাইট করি সবাই মনে করে কি যে এ জানি আমাকে কোন প্লবানে ফাঠায়। একটা কথা বলি, আমার সময় সম্পূর্ণ একজন লোক যখন বান্দর দিয়া, অনেকে রাশিগণায় খায় না, কোনো কারণে বান্দরকে খানা না দিয়া সে চলে গেছে, বান্দর দেখছে তার রুমের মধ্যে ছোট্ট একটা ডিব্বা, ওই ডিব্বার ভিতরে মনে করছে সে কি আমার খানা, যায় দেখেছে সাধারণ। এখন ক্ষুধার্ত মানুষ যখন খানা না পায় সে কিন্তু তার জামা কাপড় খাইতো রেডি হয়ে যায় 2-4 ঘন্টা পরে, বান্দর ক্ষুধার তারা না সাধারণগুলো খাই ফেলেছে।